নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার সিরাজ আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার আপনাদের সামনে আলোচনা চলে এসেছি আজকে দর্শক বন্ধুরা থার্ড এপ্রিল থেকে নাইনথ এপ্রিল পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে এই সপ্তাহটি সেই বিষয়ে আলোচনা তুলে ধরব প্রথমেই চলে আসি মেষ রাশি সম্পর্কে আলোচনায় মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক দিক থেকে ভালো সফলতা মিলবে এবং কর্মগত দিক থেকেও সুবিধা ভোগ করবে পারিবারিক দিক থেকে এবং সম্পত্তিগত দিক থেকেও সুবিধা মেলার সংযোগ পাওয়া যাচ্ছে বিদ্যা বিদ্যাশিক্ষার দিক থেকে মানসিক চঞ্চলতা বজায় থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশন হয়তো ভোগ করতে হবে কিন্তু এই সপ্তাহটায় আপনাদের অনেক মনের ইচ্ছা পূরণ হওয়ার সংযোগও পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষ শুভ হবে যদি আপনারা প্রত্যহ কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসবো রাশি সম্পর্কে আলোচনায় রাশির জাতক বা জাতিকাদের বিদ্যা বিদ্যাশিক্ষার দিক থেকে শুভ ফল প্রাপ্ত হবে অর্থকরী বিষয়ের দিক থেকে ব্যয়াধিক্যতার যোগ প্রবল খরচ খরচা বৃদ্ধি পাবে আপনাদের ভ্রমণে আনন্দ লাভ এবং আপনাদের নিজস্ব কিছু ভালো চিন্তা ভাবনার দরুন কিছু মানুষজনেদের সাথে সুসম্পর্ক বা নতুন কোনো আলাপের দ্বারা সুবিধা ভোগ করবার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটিতে বাগবিতণ্ডা এড়িয়ে চলার দরকার দাম্পত্য জীবন এবং প্রেমজ সম্পর্কের দিক থেকে অবশ্যই আমি আপনাদের এই সপ্তাহে উল্লেখ করব যদি মা ভুবনেশ্বরী মন্ত্র আপনারা জপ করতে পারেন তাতে অনেক বেশি সুবিধা লাভ করবেন চলে আসি মিথুন রাশি নিয়ে আলোচনা মিথুন রাশির জাতক বা জাতিকাদের আপনাদের এই সপ্তাহটিতে ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং কিছু কিছু সম্পর্কের দিক থেকেও মানসিক আঘাত আসবে তবে আপনাদের কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে এবং যারা ব্যবসা করেন তাদেরও অনেক বেশি সুবিধা লাভ হবে তবে বিদ্যাশিক্ষার দিক থেকে একটু অমনোযোগিতার কারণে অসুবিধার সৃষ্টি হওয়ার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত আসার বিশেষ সংযোগ রয়েছে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে মা বগলামুখীর মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসব কর্কট রাশি নিয়ে আলোচনায় কর্কট রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে কিছুটা দুশ্চিন্তা কাজ করবে এবং কোনো কাজ আটকে যাওয়ার সংযোগ রয়েছে যারা বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টায় কোনো ব্যাঘাত আসতে পারে বা সম্পর্কের মধ্যে দৃঢ়তা নষ্ট হতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করার বিশেষ দরকার প্রেমজ সম্পর্কের দিক থেকেও মানসিক কষ্টভোগ করার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই সপ্তাহে মা দুর্গার মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে এবারে চলে আসি আলোচনায় সিংহ রাশি নিয়ে সিংহ রাশির শিক্ষার দিক থেকে শুভ ফল প্রাপ্ত হবে দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি কিন্তু বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে আসার আপনাদের এই সময়টায় খুব মাথা ঠান্ডা রাখতে হবে ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন পদঘাটও খুব বুঝে সুঝে চলুন প্রেমিক প্রেমিকাদের মধ্যেও হঠাৎ মতানৈক্যতা মানসিক কষ্ট বয়ে নিয়ে আসবে তবে অর্থ দিক আপনাদের শুভ হঠাৎ কোনো ভাগ্য বিপর্যয় ঘটতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা বিশেষভাবে দরকার আপনাদের জন্য এই সপ্তাহে নবদুর্গা মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব কন্যা রাশি নিয়ে আলোচনায় কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিদ্যাশিক্ষার দিক থেকে মোটের ওপর শুভ ফল প্রাপ্ত হবে কখনো কখনো একটু ডিস্টার্ব আসবে ঠিকই কিন্তু বড়ো চিন্তার কোনো কারণ নেই ভ্রমণে আনন্দ লাভ হওয়ারও বিশেষ সংযোগ রয়েছে পার্টনারের সাথে আনন্দ উপভোগ হবে এবং কোনো উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে মনোরঞ্জন ভোগ করারও বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে তবে দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদের হঠাৎ কখনো মানসিক কষ্ট অপোনেন্টের কথার কারণে পেতে হবে এই বিষয়ে আপনারা যতটা নিজেদের মনকে সংযত রাখতে পারবেন ততটাই শুভ ফল প্রাপ্ত করতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে মূলত নারায়ণ মন্ত্র যদি শুনতে পারেন বা জপ করতে পারেন তাতে অনেকখানি ভালো সুবিধা আপনারা লাভ করতে পারবেন চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনায় তুলা রাশির জাতক বা জাতিকাদের বিদ্যা দিক থেকে অনেকটা শুভ ফল এই সময়টা আশা করতে পারেন এবং আপনাদের যাদের দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা চলছিল সেই মামলা মোকদ্দমার দিক থেকেও কিন্তু সুবিধা আসবার বিশেষ সংযোগ রয়েছে আপনাদের এই সপ্তাহতে শারীরিক দিক থেকে কিছুটা অসুবিধা ভোগ করতে হবে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন আপনাদের জন্য অর্থকরী বিষয়ে এই সপ্তাহে কোনো বড় অসুবিধার সৃষ্টি হবে না সম্পর্কে দৃঢ়তা বজায় রাখার জন্য এবং সার্বিক মঙ্গল কামনার জন্য আপনারা এই সপ্তাহে গণেশ মন্ত্র জপ করুন তাতে অনেক বেশি সুবিধা লাভ হবে এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটা একটু মাথা গরম বেশিই হবে এবং কাজকর্মের দিক থেকে হঠাৎ কোনো বিপত্তি আসা বা কোনো কারণে কাজের দিক থেকে অসুবিধা ভোগ করার সংযোগ পাওয়া যাচ্ছে তবে অর্থভাগ্যের দিক মোটের ওপর শুভ তবে ব্যয়াধিক্যতা আপনাদেরকে অনেক সময় একটু নাড়া দিয়ে যাবে আপনাদের জন্য প্রিমজু সম্পর্কের দিক থেকে বেশ কিছু শুভ ফল প্রাপ্ত হবে এই সপ্তাহে আপনাদের এই সপ্তাহে উচিত প্রত্যহ মা বগলামুখীর মন্ত্র জব করা তাতে অনেক বেশি সুবিধা আপনারা লাভ করতে পারবেন এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসবো ধনুরাশি নিয়ে আলোচনায় ধনু রাশির জাতক বা জাতিকাদের বিদ্যাশিক্ষার দিক থেকে মোটের ওপর শুভ ফল প্রাপ্ত হবে অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে কর্মগত দিক থেকে সম্মান বৃদ্ধি হওয়ার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই সপ্তাহে পারিবারিক দিক থেকে কিছু দুশ্চিন্তা কাজ করবে এবং আপনাদের অর্থভাগ্যের দিক থেকেও অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবার সংযোগ রয়েছে আপনাদের জন্য মা কালী মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রের দিক থেকে সুবিধা লাভ হবে আপনাদের অর্থকরি বিষয়েও সুবিধা লাভ হবে তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত আসার বিশেষ সংযোগ রয়েছে এবং দাম্পত্য জীবনের দিক থেকেও যাদের বিয়ের কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে কোনো যোগাযোগ ভঙ্গ হয়ে যাওয়ার সংযোগ পাওয়া যাচ্ছে এই বিষয়ে আপনারা অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন এবং শারীরিক দিক থেকে আপনারা চেষ্টা করুন যাতে প্রত্যহ চর্চা করতে পারেন তাতে অনেকটা বেশি সুবিধা মিলবে আদারওয়াইজ শারীরিক দিক থেকে ব্যথাজনিত কোনো পীড়ায় কষ্টভোগ করবার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই সপ্তাহে গরুর মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসব কুম্ভ রাশি নিয়ে আলোচনায় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের হঠাৎ কখনো কোনো চোট আঘাত প্রাপ্ত হওয়া বা অস্ত্রোপ্রচারের যোগ রয়েছে এই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন অর্থভাগ্যের দিক আপনাদের মোটের ওপর শুভ এবং যারা জন্মস্থান থেকে দূরে বসবাস করেন তারা অনেকখানি ভালো সুবিধা আপনারা লাভ করতে পারবে আপনাদের ভাই বোনাদের সাথে কোনো ঝুরঝামেলা সৃষ্টি হতে পারে এই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বলি মন্ত্র জপ করা বা শোনা অনেক বেশি শুভ হবে এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব মিন রাশি নিয়ে আলোচনায় মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে কর্মগত জীবনের দিক থেকে অনেকটাই সুবিধা আসবে কিন্তু কর্মক্ষেত্রে কারোর সাথে মাথা গরমের কারণে অশান্তির সৃষ্টি হওয়ার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে দাম্পত্য শান্তিও হঠাৎ কোনো কারণে বিঘ্নিত হতে পারে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক মোটের উপর ঠিকঠাকই যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও আপনারা আনন্দ লাভ করতে পারবেন রোম্যান্স বজায় থাকবে আপনাদের জন্য এই সপ্তাহে মা তারা মন্ত্র জপ করা বা শোনা অনেক বেশি শুভ হবে দর্শক বন্ধুরা সর্বত্র গোচর দৃষ্টে আমি এই ফলাফল আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকে অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার